আসসালামু আলাইকুম আমি ডক্টর সি এম শাহিন কবির আমি কাজ করি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সহযোগী অধ্যাপক এবং কনসালটেন্ট হিসেবে আমি একজন কার্ডিওলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশনিস্ট আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হার্টের ছিদ্র কেন হয় এবং তার প্রতিকার বা চিকিৎসা ব্যবস্থা কী প্রথমে আমাদের জানতে হবে আমাদের হার্টের ছিদ্রগুলো কীভাবে তৈরি হয় এবং তার রকম রকম। আমরা আপনাদের সাথে আলোচনা করব অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা আমাদের দুইটা অ্যাট্রিয়াল ভিতরে যে একটা ছিদ্র থাকে এবং ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট আমাদের হার্টের যে দুটা ভেন্টিক রয়েছে তার যে ছিদ্র থাকে সেটাই হচ্ছে কি ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট তো এই ডিফেক্টগুলো কিন্তু আমাদের জন্মগতভাবেই তৈরি হচ্ছে আমরা যখন মায়ের ভিতরে থাকি তখনই কিন্তু আমাদের যে এম্বোলজিক্যাল প্রবলেম হচ্ছে তার দরুন কিন্তু আমাদের এই ভেন্টিকুলার সেপ্টাল বা অ্যাট্রিয়াল সেপ্টালগুলো ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে এবং তার কারণে কিন্তু আমাদের ছিদ্রগুলো থেকে যাচ্ছে সাথে অ্যাসোসিয়েটেড হিসেবে অনেক কনজেন্টাল হার্ডিস থাকতে পারে এইসব সব বা ভিএইচডির সাথে তো জন্মের পরে কিন্তু আমরা যখন আস্তে আস্তে বেবিকে এক্সামিন করা শুরু করি তখন দেখি যে তার শরীর নীল হয়ে যাচ্ছে সে তার শ্বাসকষ্ট হচ্ছে তার বুক ধরপর করছে সে কান্নাকাটি করছে ছটফট করছে তখনই আমরা একজন হৃদয়োগ বিশেষজ্ঞকে দেখালেই বুঝবো যে তার হার্টে কোনো মারমার রয়েছে কি না মারমার আমরা স্টেটোস্কেপ দিয়ে শুনি একজন অভিজ্ঞ ডাক্তার বুঝতে পারবেন যে তার আসলে কোন ধরনের ছিদ্র রয়েছে এবং সাথে কোনো অ্যাসোসিয়েশন রয়েছে কি না যেটা টেট্রোলজি অফ ফ্যালট নামে পরিচিত তো এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় কিন্তু আবার বয়স গেলে বাচ্চা আস্তে আস্তে বড়ো হলে এই ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে আসে কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই এএসডি বা ভিএইচডি ছিদ্রগুলো বন্ধ হয় না এবং তাদের আস্তে আস্তে তাদের ফেইলিয়ার টু থ্রাইভ যে তারা সহজে বড় হয় না তারা ছোট বামন আকৃতির হয়ে থাকে তারা শ্বাসকষ্ট হয় তারা মাঝে মাঝে তারা শরীর নীল হয়ে যায় এসব প্রেজেন্টেশন থাকে তখন আমরা দুইটা পরীক্ষা করে কনফার্ম করতে পারি যে তার কোনো ছিদ্র রয়েছে কিনা এবং তার চিকিৎসা পদ্ধতিটা কীরকম হবে ইকো কার্ডিওগ্রাফি শুনেছেন আমরা ইসিজি করে ইকো কার্ডিওগ্রাফি করি ইকো কার্ডিওগ্রাফি করে আমরা নির্ণয় করি যে তার কোন ধরনের ছিদ্র রয়েছে এটা কি অ্যাট্রিয়াম লেভেলে নাকি ভেন্টিকুলার লেভেলে এবং তার গ্রেডিয়েন্ট কীরকম রয়েছে এবং তার ভেন্টিকুলার চেম্বারগুলোর ডাইলেটেশন রয়েছে না বড় হয়ে গেছে তাই দেখি আমরা ইকু করার পরে আমরা তার একটা কার্ডিয়া ক্যাথ করি যেটা একটা এনজিওগ্রাম বলে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন সেটা করে আমরা তার পালমোরি ক্যাপলের প্রেশার দেখি যে তার এই যে ছিদ্রগুলো রয়েছে সেটা কোনো সিগনিফিকেন্ট গ্রেডিয়েন্ট আছে কিনা এবং আমরা যদি সেটা ট্রিটমেন্ট করি তার কোনো বেনিফিট হবে কিনা সেটা আমরা নির্ণয় করি তো এক্ষেত্রে আমরা চেষ্টা করি পেশেন্টকে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি দিতে একটা হচ্ছে পার্কিটুনিয়াস থেরাপি এবং আর একটা হচ্ছে ডিভাইস থেরাপি যেটা বলি আমরা অথবা সার্জারি আমাদের এই ছিদ্র যদি ছোটো সাইজের হয় আমাদের এএইচডি বা ভিএইচডি তাহলে আমরা সেক্ষেত্রে পার্কিটোনিয়াস থেরাপি দিই যেটা আপনারা শুনেছেন ডিভাইস ক্লোজার যেটা আমাদের পায়ের ফিমোরাল ভেইন দিয়ে আমরা একটা ডিভাইস ওনার রাইট অ্যাট্রিয়াম বা ভেন্টিকুলার সেপ্টামে নিয়ে যাই এবং সেটা ফুলিয়ে দিয়ে চলে আসি তাতে ছিদ্র বন্ধ হয়ে যায় এবং দুই দিকের ব্লাড প্রবাহ দুই দিক আলাদা থাকে মিশে যেতে পারে না ঠিক তেমনি আমরা যদি দেখি যে আমাদের ছিদ্র অনেক বড় থাকে আমরা যদি একোকার্ডিগ্রামকে মেপে দেখি ছিদ্র অনেক বড় তখন আমাদের সার্জারির প্রয়োজন হয় রোগীর বয়স যদি চল্লিশ বছরের বেশি হয়ে যায় তখন তাকে আমরা করোনার এনজিওগ্রামও করে দিই যেহেতু তার সার্জারি লাগবে তখন তার এনজিওগ্রামে যদি কোনো ব্লক থাকে তখন সে ব্লকের ট্রিটমেন্টও করবে সাথে তার ছিদ্রও বন্ধ করে দিয়ে আসা হবে তো আমি বলেছি ট্রিটমেন্ট দুই রকম একটা পারকিটোনিয়াস থেরাপি এবং সার্জারি এটা ডিপেন্ড করবে ছিদ্রের সাইজ এবং পেশেন্টের কন্ডিশনের উপর পেশেন্ট যদি স্ট্যাবল থাকে ছিদ্র যদি ছোট সাইজের হয় তাহলে আমরা ডিভাইস থেরাপি দেই আর যদি ছিদ্র যদি বড় হয় তখন অনেক সময় সার্জারির প্রয়োজনীয়তা হয় সাধারণ ভাষায় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটি একটি চিকিৎসাযোগ্য রোগ তবে আমরা ইদানিং দেখছি যে অনেকে এটা নিয়ে সার্জারি করতে বা ডিভাইস লাগাতে ভয় পাচ্ছেন এবং তারা গ্র্যাজুয়ালি তাদের কমপ্লিকেশন নিয়ে আসছেন যেমন তার হার্ট বড় হয়ে যাচ্ছে ফুসফুসে পানি চলে আসতেছে তার পায়ে পানি চলে আসতেছে এবং শ্বাসকষ্ট এবং বিভিন্ন রকম অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন নিয়ে আসছে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনার এটা নিয়ে ভুল ধারণা না পোষণ করে এটা আপনার যেহেতু জন্মগত প্রবলেম এটা চিকিৎসা করলে আপনি অনেকদিন ভালো থাকবেন এবং কমপ্লিকেশন কম হবে সবাইকে ধন্যবাদ